পরের দাবিতে গৃহবধূর হাত পা বেঁধে বিব্রস্ত করে নির্যাতন চালানোর অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। এই হাড়হিম করা ঘটনাটি ঘটেছে রবিবার মধ্যরাত্রে মালদায়ের হরিশ্চন্দ্রপুর থানার সাতলিচক গ্রাম পঞ্চায়েতের নতুন সাতলিচক আড়লপুর গ্রামে। সোমবার রাতে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূর পরিবার। অভিযোগ উঠেছে স্বামী আবুজর হোসেন, শাশুড়ি নুরেফা বিবি ও দুই দেওর উমর ফারুক ও বাদির উদ্দিনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর 2 নং ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের যোগীলাল গ্রামের বাসিন্দা পৃথিহীন আশিয়া খাতুনের বিয়ে হয় নতুন সাদলিচক গ্রামের বাসিন্দা আবুজার হোসেনের সঙ্গে। অভিযোগ, বিয়ের 2 বছর পর থেকেই পরের দাবিতে ওই বধূর উপরে শারীরিক ও মানসিক নির্যাতন করত তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনেরা। এই ঘটনার কথা মাকে জানিয়েছিলেন আশিয়া, তবে তার বিধবা মায়ের পক্ষে লক্ষ লক্ষ টাকা দেওয়া সম্ভব ছিল না। তবুও মেয়ের সংসারে কথা ভেবে ধার দেনা করে কয়েকবার টাকা দিয়েছিলেন, তা সত্ত্বেও দিনের পর দিন টাকা চেয়ে অত্যাচার চালাতো। ঘটনাকে কেন্দ্র করে আশিয়ার বাপের বাড়ি ও শ্বশুরবাড়ির সকলকে নিয়ে একাধিকবার গ্রামে সালিশি সভা হয়েছে। রবিবার তা মাত্রা ছাড়ায়। সেদিন রাতে আশিয়ার হাত পা বেঁধে প্রাণ নাশের জন্য চাকু দিয়ে কোপাতে থাকে স্বামী ও দুই দেওর। আশিয়ার হাত ও পায়ের নার্ভ কেটে দেওয়া হয়, কপালে চাকু মেরে জখম করে দেয়। আশিয়া সংজ্ঞাহীন হয়ে পড়লে মৃত ভেবে রাতেই বাড়ির বাইরে ফেলে দিয়ে আসেন পরিবারের লোকেরা। খবর পেয়ে সকালে ছুটে যায় মেয়ের পরিবার। আশঙ্কাজনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে আশিয়াকে। বর্তমানে সেখানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গৃহবধূর মা হালিমা বিবি জানান, আগে জ্বালা পোড়া করেছে, ওটা সেরে গেছি, মাথা মকাত করে ঝুট মুছে লেছি, আবার ফের মেয়ে কেমন পেটালছি যে সহে বহে খাবে খাবে কি, আরো দহিরা মেয়ে পিট করছে। রাত্রেবেলা আমার মেয়েকে নাইন্দে চুবড়ালছে, চুবড়ে 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 যখন দম না বার হলছে তখন আবার টাইনা ঘরে লেগেছে। মার ধর করলে কেন যে মার করলে যে আমি টাকা নিবো, হাঁকে টাকা দেয় আমি খাতে পারবো না, তো কামাই খাবো আমি, কেন তুই বেড়ি বান তুই ইনকাম কর। মানে আপনার মেয়েকে কি বাইরে কাজ করতে যেতে বলছে আপনার জামাই? বাইরে কাজে তুই কামাই করে আমাকে দে, আমি কামাই করতে পারবো না এটা বলছে। এবার তখন ডুবিয়ে পরে না দম বার হচ্ছে, আমার মেয়েকে ঘরে ঘরে শানিয়ে তাইনে ছেঁচড়ে বাইরে না দিয়ে যায় ঘরে। এবার আমার ছেলেকে কাটাকাটি করছে, কাটাকাটি করতে করতে রেপ করে দিয়েছে, রেপ করে দেখ হলো আমার মেয়ের ধর ফর করে, আমি ছটপট ছটপট করছে আমার মেয়ে যখন না দিয়েছে তখন কাটাকাটি কাটাকাটি করতে লেগেছে, যখন কাটাকাটি করতে গেছে হাসছে ছালা বাইর করতে গেছে, যখন খাইতে খুঁজতে দেবো ঘরে তখন আমার মেয়ে একটু ফাঁক পেয়েছে, তখন বাড়িয়ে ওর ভাসুরের ঘরে লুকালছে, যান বেঁচেছে যা ভাসুরের বেটি আমাকে ফোন করেছে, কাকি নানি কাকিকে মেরে কাইটে এখন দোকানকে দিয়েছে, তোমরা মানুষজন দিয়ে এখানে দাঁড়াও না তো একদম শেষ আছে, এই হিসাবে বলেছে। আপনারা গিয়েছিলেন? গেছুন, আমরা গেছুন যে মেয়েকে আমার দিয়ে নি অটোতে করে যেন হসপিটাল, থানাতে দেখাচ্ছি তারওয়াল দেখাইছে, আমরা গেছি আনতে বহু আরামে তারওয়াল দেখাইছে, আর শালির বাটি শালির আই এখানে আনতে, তখন আমরা তো অন্য পাক দিয়ে মেয়েকে আমার দিয়ে অটোতে করে চড়ে আমরা বাড়ি আনি হসপিটালে দেখানো। হসপিটালের লোক বলছে যে এখানে হবে না, রুগী খুব অসুস্থ আছে, আগে হসপিটাল যাও, হসপিটালে রোগ সব বসে ভরি করে তখন আমরা গিয়ে এখানে আসি। বলছি কতদিন আগে আপনারা মেয়ের বিয়ে দিয়েছিলেন? 6 বছর। বলছি বিয়ের সময় তাদের চাহিদা মতো সব ডিমান্ড সদ করেছিলেন আপনারা? না, ডিমান্ড সব দিয়ে দিয়েছি, সব দিয়ে পরে ফের আবার টাকা চাইছে, কিছুদিন ভালো থাকলো তা বাদে আমাকে ফের কইছে টাকা লিয়ায় টাকা লিয়ায়, টাকা আনলি তো পাবলিক খাইতে না তো টাকা খাইতে দেবো না। বলছি ধার মহাজন করে গ্রুপ থেকে টাকা উঠিয়ে আমার মেয়েকে বিয়ে দিয়েছি, কত নাতিজা করে বিয়ে দিয়েছি, নাতিজা করে টাকা পয়সা দিয়ে মিক্সাপ করে আবার ও দহে দহে টাকা পয়সা কি মতন আমি দেবো, আমি গরিব মানুষ সম্পূর্ণ তো আমার মানুষ নেই কি সহে না দেবো। তো এখন আপনার কি চাইছেন এটাকে নিয়ে? এবার আমি মেয়েটাকে আমি একদিকে করে নেবো, আর ওর জান হারাইতে দেবো না, এবার পাঠাইতে গেলে জান খেয়ে নেবে। আপনি কি শাস্তি চাইছেন? হ্যাঁ শাস্তি চাই, তিন ভাই শাস্তি চাই, শাস্তি চাই। আপনার নাম? হালেমা। আপনি কে হলেন মেয়েটার? পুলিশের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। গৃহবধূর পরিবার ও স্থানীয়রা অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি করেছেন। আমাদের সঙ্গে সব সময় টাকা চাইছে, ডিমান্ডের ডিমান্ড দিয়ে আগে বিয়ে দিয়েছি,
আবার ডিমান্ডের টাকা চাইছে, টাকা নিয়ে আসো না তো তুমি নিজেই খাইটা খাওয়াও আমাকে, আমি নিজে খাটতে পারবো না, এই করবো না ওই করবো না, এভাবে যখন বলছে এর আগে টাকা দিলাম এরকম সব কিছু করলাম দিয়ে ঠিকঠাক চললো, ফের আবার বলছে টাকা নিয়ে আসো। আমরা হলাম গরিব মানুষ, টাকা বারবার কতবার দিব আমরা? বিয়ের সময় আপনারা টাকা দিয়েছিলেন? হ্যাঁ আমরা দিয়েছি টাকা, বিয়ের সময় সামনে আমরা প্রেমের টাকা দিয়েছি। তো এই তো কাটাকাটি গরম জল করছে দিয়ে পুড়িয়ে দিচ্ছে, মারছে, সালাইয়ের কাঠি জ্বালিয়ে দিচ্ছে, শরীরের কাপড় রাখে না, নোংরামো ভাষা বলছে, আর নোংরামো রে গোটা রাত শুয়েছিল, স্বামী স্ত্রী ঠিকই শুয়ে আছে, ওর দেওর দু দেওর গেছে, দেখেছে তুই কেন শুয়ে আছিস, তোকে নিয়ে ওকে ভাগা জলদি না তো মার, এরকম ভাবে তখন তিনজন মেলে ওকে এরকম অত্যাচার, মানে ও চাকু মেরেছে। কথা কথা চাকু মেরেছে? হাতে মেরেছে, চোখে মেরেছে, চোখের উপরে মেরেছে, মাথায় মেরেছে, পায়ে মেরেছে, এগুলোতে মেরেছে, আঙুলগুলো কেটে কেটে দিয়েছে, বেঁধে মারছে ওকে, তিনজন মেলে ধরে ওকে বেঁধে বেঁধে মারছে। কারা কারা মারছিল? ওর স্বামী ওর দুধে ওর মারছে। তারপরে চিৎকার চাচামি চিৎকার, কেউ তাকে সাহায্য করতে এসেছিল যখন? কেউ কেউ আসেনি, যে আসছে তাকে তার নিয়ে কাটছে, কাটতে যাচ্ছে, তখন ওকে নিয়ে গেছে ঘরে, মানে গলিতে একটা নাইন আছে, নাইনদের জল আছে কিনা ওই জলে ডুবিয়ে ডুবিয়ে মারছে, যখন না পারলো তখন আবার ঘর গেল, ঘরে যেয়ে তখন বলছে কি যে এই নোংরামো কাজটা ওই চাইছে, তখন বলছে কেন আমার স্বামীকে ইচ্ছা হলো আমার স্বামীকেই দেব কিন্তু তোরাকেই দেব না, এরকম করতে তবুও এরকম করে মুখে লিঙ্গটা ভরছে, টানছে, যখন না করে টানছে না দিচ্ছে মুখে দিতে, তখন কাটছে বারবার। বলছে এর এর পূর্বে কি অত্যাচার হতো? এর আগেও অত্যাচার হয়েছে। আপনি কি থানায় অভিযোগ দায়ের করেছিলেন? করেছিলাম, অভিযোগ দায়ের করার পরে তখন ফের নিয়ে গেছিল মীমাংসা করে কি যে এভাবে আর হবে না এরকম অত্যাচার, এভাবে নিয়ে যেয়ে ফের আবার এরকম করলো। বলছি যেই স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠছে সে কি চরিত্র, কি ব্যবহারের? সে গাঁজা খোর, সবসময় গাঁজা খাবে, শুয়ে থাকবে আর বলবে কি টাকা নিয়ে আসো, টাকা নিয়ে আসো ডিমান্ডে, টাকা নিয়ে। আমরা ওর গিয়ে উপযুক্ত কোঠা শাস্তি চাইছি। আপনার নাম? রুবিনা খাতুন। আপনি কে হলেন যে হাসপাতালে ভর্তি রয়েছে? ওর আমি বৌদি। ধন্যবাদ। হরিশ্চন্দ্রপুর থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।